প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা সাধারণ গণিতের সপ্তদশ অধ্যায়ে পরিসংখ্যানের দ্বিতীয় পর্বের ক্লাসটি শুরু করব। আজকে আমরা গ্রুপ এবং আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, অর্থাৎ অবিন্যস্ত বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করবো তা শিখব, এবং তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত তিনটি গ্রাফ, হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ, ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ অনুসংখ্যা বহুভুজ, 3 নম্বর অজীব কার্ভ অর্থাৎ অজীব রেখা কিভাবে আঁকতে হয় তা আমরা শিখব। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা জানব প্রচুরক কি। কোন সংখ্যাত্মক উপাত্তে যে মানটি সর্বাধিক সংখ্যক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাটিকে ওই উপাত্তে প্রচুরক বলে। অর্থাৎ দেখো বন্ধুরা, যদি আমরা প্রচুরকের কটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? প্রচুর। তার মানে যে মানটি, দেখো আমি এখানে একটি অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ আনগ্রুপ ডাটা নিয়েছি, 4, 7, 4, 2, 10, 8, 4। দেখো এখানে প্রচুর সংখ্যা কোনটা আছে, উপাত্ত কোনটি আছে? 4। তাহলে প্রচুরক ইকুয়াল টু 4। যদি একাধিক সংখ্যা না থাকে তাহলে ধরে নিতে হবে এই উপাত্তে কোনো প্রচুরক নেই। আবার সেম সংখ্যক সংখ্যাও একাধিকবার থাকতে পারে, তখন প্রচুরক একাধিক হবে। এবার আসো বিন্যস্ত বা গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কীভাবে প্রচুরক নির্ণয় করব। প্রথমে আমরা প্রচুরকের সূত্রটা লিখলাম, প্রচুরক মোড ইকুয়াল টু এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে আমরা F1 F2-র পরিবর্তে আমরা del1 del2 ব্যবহার করতে পারবো। দেখো আমি এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি অর্থাৎ জনসংখ্যা কোন শ্রেণীতে আছে আমি এটা গোল চিহ্ন দিয়ে আমি এখানে আইডেন্টিফাই করেছি, 61 থেকে 70। তাহলে এখানে সবচেয়ে বেশি জনসংখ্যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, সুতরাং প্রচুরক বা মডেল ক্লাস হচ্ছে 61 থেকে 70। এখন এল এখানে কি? এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? এই যে একটা শ্রেণী, এইটা শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61, ঊর্ধ্ব সীমা বা আপার লিমিট হচ্ছে 70। তাহলে এল ইকুয়াল টু 61। F1 হচ্ছে ডিফারেন্স বিটুইন মডেল মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি অ্যান্ড প্রি মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি, তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার আগের হলো 8, তাহলে F1 হবে 12 - 8 ইকুয়াল টু 4। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তার মানে 12 - 9 ইকুয়াল টু কত? 3। আর এস তো তোমরা জানোই, এস হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল অর্থাৎ দুইটা ক্লাসের লোয়ার লিমিটেড ডিফারেন্স অথবা পরপর দুইটা ক্লাসের লোয়ার লিমিটেড ডিফারেন্স অথবা আপার লিমিটেড ডিফারেন্স। দেখো আমি দেখিয়েছি 41 - 31 ইকুয়াল টু 10 অথবা আপার লিমিট 50 - 40 10। তাহলে এইভাবে আমরা এইচ মানে ক্লাস ইন্টারভেল পেলাম। এবার এই এই ভ্যালুগুলোকে আমরা এই ফর্মুলার মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে আমরা 66.71 পেলাম। এভাবে আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করব। এখন বন্ধুরা চলো আমরা গ্রাফে চলে যাই। প্রথমেই আমাদের গ্রাফ, আমি আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার যেটা বলতে চাই সেটা হলো পরিসংখ্যানে বা আমরা যদি কোনো অঙ্ক বা গ্রাফ করতে চাই প্রথমে আমাদেরকে একটি ক্যালকুলেশন টেবিল করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন টেবিল আমাদের মাস্ট পরিসংখ্যানের জন্য। গ্রাফ আঁকতে গেলেও এবং যে কোনো পরিসংখ্যান অঙ্ক করতে গেলে আমাদের এই ক্যালকুলেশন টেবিলটা করতে হবে। তাহলে দেখো আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কনের সারণীটা আমরা কী কী লাগবে? আমাদের শ্রেণীব্যাপ্তি অর্থাৎ ক্লাস, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বা ইনডিসক্রিট ক্লাস ইন্টারভেল, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা। তাহলে দেখো এই যে যে আমাদের ক্লাসটা দেওয়া আছে এটা হচ্ছে ডিসক্রিট ক্লাস, ক্লাস ইন্টারভেল। এখন আমরা এখানে কিভাবে ইনডিসক্রিট করবো? দেখো ডিসক্রিট আমরা কিভাবে বুঝবো? এখানে
এই যে 42 প্রথম শ্রেণীর যে আপার লিমিট এবং পরে যে লোয়ার লিমিট, দেখো এখানে ওয়ান ডিফারেন্স আছে। আমরা কি করব, এটাকে ডিসক্রিট থেকে ইনডিসক্রিট কিভাবে করব, অর্থাৎ বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে আমরা করব, এই এই যে ওয়ান ডিফারেন্স, এই ওয়ানকে আমরা দুই দ্বারা ডিভিশন করব। ডিভিশন করলে আমরা পাবো 0.5। তখন আমরা এই যে এই ক্লাসগুলোর এইগুলো এই ভ্যালুগুলো হচ্ছে লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমা, আর এই ভ্যালুগুলোকে বলা হয় আপার লিমিট অথবা ঊর্ধ্ব সীমা। এখন আমরা কি করব, ওই 0.5কে লোয়ার লিমিট থেকে মাইনাস করে বসাবো, আর আবার 0.5কে আমরা আপার লিমিটের সাথে অ্যাড বা যোগ করে বসাবো। তাহলে আমি যদি 31 থেকে 0.5 মাইনাস করি তাহলে হয় 30.5, আর আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করলে হবে 40.5। তাহলে এইভাবে 30.5 আর 40.5 আপার লিমিট 40.5, এইভাবে 40.5 আপার লিমিট হবে 50.5, 50.5 60.5, 60.5 70.5, 70.5 80.5, 80.5 90.5, 90.5 100.5। আচ্ছা, এখন আমরা কেন অবিচ্ছিন্ন শ্রেণী করবো দেখো, তার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। এখন আমরা যদি ইনডিসক্রিট অর্থাৎ ডিসক্রিট ক্লাস ইন্টারভেল নিয়ে যদি আমরা এই আয়তলেখটা আঁকি, তাহলে কিন্তু আমাদের আয়তলেখ হবে না, হবে বার ডায়াগ্রাম, কারণ আমাদের এখানে এক ডিফারেন্স আছে। আয়তলেখে অবশ্যই আমাদেরকে প্রত্যেক প্রত্যেকটা ক্লাসের এগেন্স্ট একটি করে আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র হবে। এই কারণে আমাদেরকে এটাকে ইনডিসক্রিট ক্লাস ইন্টারভেলে আমাদের করে নিতে হবে। এবার আসো বন্ধুরা, আমরা কিভাবে গ্রাফটি আঁকবো দেখো। আমরা একটা শক কাগজ নিলাম, শক কাগজে আমরা ভূমির সমান্তরাল বরাবর আমরা এই অবিচ্ছিন্ন বা ইনডিসক্রিট ক্লাস ক্লাস বসাবো, আর অনুভূমিক অংশে আমরা ওয়াই অক্ষকে আমরা ইন্ডিকেট করলাম, ওয়াই অক্ষে আমরা কি ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা বসাবো। এখন আমরা দেখো 5 ঘর পর পর আমরা, যেহেতু আমাদের এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 10, ক্লাস ইন্টারভেল 10, আমরা কি করব, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, ওটা মূলবিন্দু, মূলবিন্দু থেকে আমরা 5 ঘর পর পর আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীগুলো বসাবো। দেখো 30.5 5 ঘর পরে আমরা স্কেল নিয়েছি, ও এক্স অ্যাক্সিস বরাবর আমরা এই যে 1 ঘর সমান 2 একক, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 1 ঘর সমান 1 একক ধরে নিয়েছি। তাহলে আমাদের প্রথমে 30.5 থেকে 5 ঘর পর 40.5, আবার 40.5 থেকে 5 ঘর পর 50.5, 50.5 থেকে 5 ঘর পর 60.5, 60.5 থেকে 5 ঘর পর 70.5, 70.5 থেকে 5 ঘর পর 80.5, 80.5 থেকে 5 ঘর পর 90.5, 90.5 থেকে 5 ঘর পর 100.5। এখন দেখো 0 থেকে 30.5 এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, এই কারণে আমরা কি করব, এটাকে এইভাবে আমরা দুইটা দাগ দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেব, অথবা আমরা এখানে ডট ডট দিয়ে এই পর্যন্ত ক্লোজ করে দেব। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো আমরা আমরা কি করব, যেমন 30.5 থেকে 40.5 আমার ফ্রিকোয়েন্সি কত, 4, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরেছি। দেখো 30.5 থেকে আমি 4 ঘর উপরে একটা বিন্দু সিলেক্ট করলাম, 40.5 থেকে আমরা 4 ঘর উপরে একটা বিন্দু সিলেক্ট করলাম, পরে এই 4টা বিন্দু আমরা অ্যাড করে একটি রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্র পেলাম। এভাবে দেখো 40.5 থেকে 50.5 আমরা ফ্রিকোয়েন্সি 6, তাহলে 40.5 থেকে আমরা 6 ঘরে একটি একটি বিন্দু দিলাম, আর 50.5 বরাবর আমরা ওয়াই অক্ষে আমরা 6 ঘরে আরেকটি বিন্দু দিলাম, পরে আমরা এই 4টা বিন্দু অ্যাড করে আরেকটি আয়তক্ষেত্র পেলাম। এভাবে 50.5 থেকে 60.5 হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, তাহলে আমরা এখান থেকে 8 ঘর উপরে বিন্দু সিলেক্ট করলাম, এখান থেকে 50.5 উপরে 8 ঘর বিন্দু সিলেক্ট করলাম, 4টা বিন্দু আমরা যোগ করে আরেকটি আয়তক্ষেত্র পেলাম। 50.5 থেকে 60.5 হচ্ছে আমাদের 12, তাহলে আমরা এই 2টা বিন্দু থেকে 12 ঘর উপরে 2টা বিন্দু আমরা সিলেক্ট করে একটি আয়তক্ষেত্র আঁকলাম। তারপরে আমরা 60.5 থেকে 70.5 থেকে 80.5 আমাদের 9, তাহলে আমরা এই 2টা 2টা বিন্দু বরাবর আমরা 9 ঘর সিলেক্ট করলাম, তারপরে আমরা একটি আয়তক্ষেত্র আঁকলাম। এরপরে হচ্ছে 80.5 থেকে 90.5 7, তাহলে 80 এবং 90.5 বরাবর আমরা 9 ঘর বিন্দু নিলাম ওই অক্ষে, পরে বিন্দুগুলো যোগ করলে আরেকটি আয়তক্ষেত্র পেলাম। এরপরে আমরা 90.5 থেকে 100.5 বরাবর 4 আছে ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা 90.5 এবং 100.5 বরাবর আমরা 4 বিন্দু নিয়ে আমরা
যোগ করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে আমরা এইভাবে আমরা একটা হিস্টোগ্রাম আঁকলাম। এটাই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম বা আয়তলেখন। দেখো আমি পরে এইভাবে একটু কথায় লিখে দিতে হবে যে স্কেলটা আমরা লিখেছি সব কাগজে ও এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ অঙ্কন করা হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো বন্ধুরা আমরা ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ কিভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুভুজ অঙ্কন অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী কি কি লাগবে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমাদের এই তিনটা জিনিস লাগবে, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, জনসংখ্যা। আচ্ছা শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু আমরা কিভাবে বের করবো তা আমরা পূর্বে শিখেছি যে একটা ক্লাসে লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে আমাদেরকে 2 দ্বারা ডিভিশন করতে হবে, অর্থাৎ 35.5। এরপরে আমাদের ক্লাস ইন্টারভেল হচ্ছে 10 10, করে পর্যায়ক্রমে যোগ করে দেবো 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। তো এবার আর তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমরা এই শ্রেণী মধ্যবিন্দু বসাবো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এই গণসংখ্যা বসাবো। এবার চলো বন্ধুরা আমরা গ্রাফটি অঙ্কন করি। তো আরেকটু যেটা বলে নিই, আমরা এই ফ্রিকোয়েন্সি পলিগন আমরা কিন্তু হিস্টোগ্রাম থেকেও আঁকতে পারবো, চাইলে হিস্টোগ্রাম থেকেও আমরা আঁকতে পারবো। এবার আসো আমরা একটি গ্রাফ পেপার নিলাম, ও অ্যাক্সিস বরাবর আমরা এক্স অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ফ্রিকোয়েন্সি বসাবো, আর ও এক্স অক্ষ বরাবর আমরা মিডল ক্লাস মিড পয়েন্ট অর্থাৎ শ্রেণী মধ্যবিন্দু বসাবো। এখন আমরা দেখো আমরা কি করব, আমাদের এই আমরা এই ক্লাসের পূর্বে ক্লাসটা যদি আমরা চিন্তা করি তার আগে শ্রেণী মধ্যবিন্দুটা কত, অর্থাৎ আমরা এই যে 30 লোয়ার লিমিট যে 30 আছে 30.5 ধরে আমরা বিন্দুগুলো বসাবো। দেখো এটা মূল বিন্দু 0 থেকে আমরা কি তার আগে হচ্ছে 25.5, 25.5 পাঁচ গড় পর্ব বসাবো, তারপরে 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5 এবং সর্বশেষ আমরা 105.5 পরের বিন্দুটা নেব, আগের বিন্দুটাও নেব, পরের বিন্দুটাও নেব, অর্থাৎ আগের মধ্যবিন্দু যেটা সেটা নেব এবং পরের মধ্যবিন্দু যেটা সেটা নেব। আমরা নেওয়ার পরে এখন আমরা কি করব, দেখো 35.5 বিন্দুর অ্যাগেনস্টে আমাদের কত ফ্রিকোয়েন্সি কত 4, তাহলে আমরা 35.5 বরাবর 4 বিন্দুটি ওয়াই অক্ষে আমরা সিলেক্ট করেছি। এভাবে 45.5 বরাবর হচ্ছে 6, তাহলে 45.5 বরাবর আমরা 6 সিলেক্ট করেছি, 55.5 বরাবর 8, 55.5 বিন্দুটি নিয়েছি, 65.5 বরাবর 12 আমরা 12 বিন্দুটি নিয়েছি, আর 75.5 বরাবর আমরা 9 বিন্দুটি নিয়েছি, 85.5 বরাবর আমরা 7 বিন্দু নিয়েছি, 95.5 বরাবর আমরা 4 বিন্দুটি নিয়েছি। এখানে আমরা স্কেল মেনটেন করেছি যে ও এক্স অক্ষ বরাবর আমরা 1 গড় সমান 2 একক ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা 1 গড় সমান 1 একক ধরেছি। এখন বন্ধুরা দেখো আমরা এই বিন্দুগুলোকে আমরা কি করব, আমরা স্কেল দিয়ে অ্যাড করে দিয়েছি, স্কেল দিয়ে অ্যাড করে দেব। অ্যাড করার পরে এখন এই যে আমরা যে এই আগের বিন্দু যে মধ্যবিন্দু যেটা 25.5 আমরা এখানে ডট ডট দিয়ে ওই বিন্দুর সাথে এটাকে যোগ করে দেব, ঠিক একইভাবে 100.5 এই বিন্দু থেকে 100.5 বিন্দুতে আমরা এই ডট ডট দিয়ে আমরা এগুলো যোগ করে দেবো। তাইলে এই যে যে এরিয়াটা পেলাম এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ। এখন এখানে ঠিক একইভাবে দেখো এই এটা মূল আমাদের সেন্টার পয়েন্ট তো 0 0 থেকে শুরু, 0 0 বিন্দু, এই কারণে আমরা এই যে এখানে এভাবে কাটা দিয়ে দিব যেহেতু আমাদের এখানে অনেকগুলো ভ্যালু আছে, অথবা এইভাবে ডট ডট দিয়ে আমরা আইডেন্টিফাই করে দেব। এইভাবে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকবো। তো চলো বন্ধুরা এখন আমরা অজীব কার্ভ কীভাবে আঁকতে হয় তা দেখবো। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমজীবিত গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমজীবিত গণসংখ্যা তো আমরা আগেই দেখেছি কীভাবে ক্রমজীবিত গণসংখ্যা বের করতে হয়, আমরা তোমাদের সুবিধার জন্য একই ডাটা নিয়ে করতেছি। দেখো 4 ক্রমজীবিত গণসংখ্যা 4 10 18 30 39 46
50। এখন আমরা একটা গ্রাফ পেপার নিলাম, গ্রাফ পেপারে আমরা আমরা কি করব, ওএক্স অক্ষ বরাবর আমরা অর্থাৎ আপার লিমিটগুলো বসাবো, আপার লিমিট। এবং এখানে আরেকটা জিনিস আমরা যেটা করব সেটা হলো যে এর আগের শ্রেণীটা যদি আমরা চিন্তা করি তাহলে আপার লিমিট কত হবে, 30। এই 30 বিন্দুটা আমরা এখানে আগের বিন্দুটা আমরা সিলেক্ট করে নেব। এখন দেখো এক্স অক্ষ বরাবর আমরা ও বিন্দু থেকে আমরা 5 ধর পর পর 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বসালাম। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা কি বসাবো, ক্রমজীবিত গণসংখ্যা বসাবো। ক্রমজীবিত গণসংখ্যা যেহেতু এখানে আমাদের সর্বোচ্চ হচ্ছে 50, আমরা এক করে ধরলে এটা কাভার হবে না, এই কারণে আমরা প্রতি ঘরকে আমরা এক দুই একক করে ধরেছি, অর্থাৎ 10, 20, 30, 40, 50, 60 এভাবে আমরা বসিয়ে নিলাম। স্কেলটা আমরা লিখেছি দেখো ও এক্স এক্স অ্যাক্সিস বরাবর আমরা 1.2 ইউনিট এবং ও ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 1.2 ইউনিট ধরে নেব। এখানে আমরা 2 ইউনিট ধরে নিয়েছি। এখন আসো আমরা দেখো আমাদের এই 40 যে আপার ভ্যালুটা আছে এর অ্যাগেনস্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 4, তাহলে আমরা এখানে দেখো 4, যেহেতু 1.2 একক ধরেছি তাহলে 2 করে 4 নিয়েছি। 50 বরাবর আছে আমাদের 10, তার মানে আমরা 5 গড় নিয়েছি, 5 গড় 10। এরপরে 60 বরাবর আছে 18, তাহলে আমরা 9 গড় নিয়েছি, দেখো 9 গড়ে বিন্দু দিয়েছি। 70 বরাবর আছে আমাদের 30, অর্থাৎ 15 ঘরে আমরা বিন্দু সিলেক্ট করেছি। 80 বরাবর আছে 39, 39 আমরা 39-এ হচ্ছে আমাদের ঠিক 40-এর একটু নিচে আমরা বিন্দুটি সিলেক্ট করেছি। 50, 90-এর এগেনস্ট আছে 46, 46 মানে আমাদের 23 গড় আমরা এই যে বিন্দুটি সিলেক্ট করেছি। 100-এর এগেনস্টে আছে আমাদের 50, এখানে আমরা এই যে 50 বিন্দুটি সিলেক্ট করেছি। এরপরে আমরা মুক্ত হস্তে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিয়েছি। যোগ করার পরে এই যে আমরা এই এই বিন্দু থেকে আমরা আগের যে বিন্দুটা সেই বিন্দুতে আমরা আমরা এটা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। এইভাবে আমাদেরকে কি একটা অজীব কার্ভ আঁকতে হবে। অজীব কার্ভটা অবশ্যই ঊর্ধ্বমুখী হবে, ঠিক আছে। এখন এর আগে দেখো আমি এখানে একটা কাটা চিহ্ন দিয়েছি, কেন, কারণ 30-এর আগে আমাদের অনেকগুলো ভ্যালু আছে, এই কারণে এখানে এইভাবে দুইটা দাগ দিয়ে কেটে দিবে অথবা ডট ডট দিয়ে আইডেন্টিফাই করে দিবে। তো বন্ধুরা এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি কি অজীব কাত বা অজীব রেখা আমরা অঙ্কন করব। এরপরে আমরা সর্বশেষ এখানে লিখব যে সব কাগজে ওএক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে শ্রেণী উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যকে 2 একক ধরে ক্রমযোজিত বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি স্থাপন করে অজীব কাব অজীব রেখা অঙ্কন করা হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখন বাড়ির কাজ দেব, বাড়ির কাজটা করে তোমরা সুন্দর করে বাড়ির কাজটি করবে। আর যদি ক্লাসটি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটি দেখবে। বন্ধুরা তোমরা বাড়ির কাজ করবে, আমি যে ডাটাটি দিয়ে গ্রাফ 3টি বুঝালাম এই 3টি গ্রাফ তোমরা সুন্দরভাবে এই ডাটা দিয়েই করবে এবং রাজশাহী বোর্ড কোশ্চেনটি সলভ করে তোমরা আমার পার্সোনাল আইডিতে পাঠিয়ে দিবে। আর আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।